একটি বাস্তব ঘটনা। ইংল্যান্ডের লন্ডনে একটি তাবলিগ জামায়াত যায়। ওই জামায়াতের সাথে ওখানকার একজন মুসলিম ডাক্তারের কাছে দাওয়াত নিয়ে যায়। অনেকক্ষণ দাওয়াত দেওয়ার পর ডাক্তার সাহেবকে দিন শেখার জন্য তাবলিগের সময় লাগানোর জন্য সাথীরা দাওয়াত দেয়। এতক্ষণ চুপ থাকলেও এখন ডাক্তার সাহেব খুব রেগে যায়। তিনি বলেন, আমি একজন ডাক্তার, আমি কয়েক ঘন্টা রোগী দেখলে, একটা অপারেশন করলে আমার লক্ষ লক্ষ টাকা আয় হয়, আমার হাতে সময় কোথায় তোমাদের সাথে তাবলিগে গিয়ে তিন চিল্লা চার মাস সময় লাগানোর? অহেতুক কথা বলতে এসেছো? জামাতের সাথীরা কিছুই না বলে ডাক্তার সাহেবের কাছে মাফ চেয়ে বিদায় নিয়ে চলে আসে। এর কয়েকদিন পরেই ডাক্তার সাহেব হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। কোনো ওষুধেই রোগ সারে না। তার শরীরের চামড়া পচে ফাটতে শুরু করলো, দুর্গন্ধ বেরোতে লাগলো। তার স্ত্রী তাকে নিয়ে তাদের এক বাগান বাড়িতে, যেখানে কোনো মানুষের যাতায়াত নেই, ওখানে রেখে আসে। ওই ডাক্তারের অসুস্থতা দিনে দিনে বেড়েই চলল। ঠিক চার মাস বা 120 দিনের মাথায় ডাক্তার সাহেব মারা গেল। উনি মারা যাবার পর তাকে দাফন করা হলো। দাফনের পর তার স্ত্রী বলল যে ডাক্তার সাহেবের হাতে একটি আংটি ছিল। ওই আংটিটি তার স্ত্রী কবর খুঁড়ে নিয়ে আসতে চাইল। সকলেই অনুরোধ করলো যে উনি এত সম্পদ রেখে গেছেন, ওই একটি আংটি না নিলে কি হবে। ওই মহিলা কারো কথা শুনলেন না। অবশেষে কবর খুঁড়ে আংটিটি আনার জন্য গেলেন। মৃত্যুর পর ওই ব্যক্তির শরীর ফুলে যায়, তাই আংটিটি আঙুল থেকে বের হচ্ছিল না। তার স্ত্রী আঙুল কেটে আংটিটি নিয়ে আসলো। ভাই, এই হলো দুনিয়া। যে ইমান আমল আমাদের চির আপন, ওই ইমান আমল বানানোর সময় আমাদের নাই, অথচ বিদেশ গিয়ে টাকা রোজগার করতে বছরের পর বছর থাকি, হাসপাতালে জেলে লম্বা সময় পড়ে থাকি, তখন কি পরিবার ব্যাংকে জমা থাকে? তখন কেউ বলে না যাও কেন, দিন শিখতে গেলেই যত বাধা, চিল্লাই গেলেই নাকি খালি বউ ছেলেমেয়ের কষ্ট হয়। আল্লাহ চাইলে তো ঘরে বসায়ও বেইজ্জত করতে পারেন, এটা বুঝে আসা প্রয়োজন। আল্লাহ আমাদের সকলকে নেক আমল দান করুক, আমিন। আরও এমন নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।